আংশিক লকডাউনের মাঝে দুস্থদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো চারজন তৃণমূল কর্মী। ব্যক্তিগত উদ্যোগে প্রায় 60 জন মানুষকে আজ তারা মধ্যাহ্নভোজ করান। সকলকে শীতবস্ত্রও তুলে দিয়েছেন ওই তৃণমূল কর্মীরা। গত 3রা জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন। আবারও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভবঘুরে ও দুস্থ মানুষেরা। তাই সেই সব মানুষদের কথা চিন্তা করে মানবিক উদ্যোগ নিলেন গোঘাটের বেলি ভঞ্জপাড়া এলাকার জনাচারেক তৃণমূল কর্মী। ওই 4 তৃণমূল কর্মী ব্যক্তিগত উদ্যোগে আজ এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে ভবঘুরে ও দুস্থ মানুষদের জন্য তারা দুপুরের আহারের ব্যবস্থা করেন। করোনা পরিস্থিতিতে যাতে খুব বেশি জমায়েত না হয় সে কথা মাথায় রেখে মাত্র 50 থেকে 60 জন মানুষকে নিয়েই আজ তারা এই অনুষ্ঠান সম্পন্ন করেন। খাওয়া দাওয়া শেষে প্রত্যেকজনকে একটি করে শীতবস্ত্র তারা প্রদান করেন। দলীয় কর্মীদের এমন এক উদ্যোগে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন গোঘাট 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাজা। নিজ হাতে একাধিক মানুষকে আজ তিনি খাবার পরিবেশন করেন, শীতবস্ত্র তুলে দেন ওই সকল মানুষগুলিকে। দুস্থ ও ভবঘুরে মানুষদের জন্য দলীয় কর্মীদের এই কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, আছে কর্মীরা উদ্যোগ নিয়েছে যে এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়। সেই মর্মে আজকে যেসব দুস্থ মানুষগুলো আছে তাদের কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে দুপুরে ভবঘুরে, এবং যারা ভবঘুরে আছে এখানে সেখানে পড়ে থাকে, খেতে পায় না, খেয়ে মেগে তারা একটু পেট ভরায় সারাদিনে, তো সেই সব মানুষগুলোকে এখানে শীতবস্ত্র দেওয়া হচ্ছে এবং তাদের আহারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে এহসান আলী মল্লিক নামে আজকের এই কর্মসূচি উদ্যোক্তাদের একজন বলেন, নিজেদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি দুস্থ মানুষদের পাশে থাকার। সকলে যদি এগিয়ে আসেন তাহলে প্রতি সপ্তাহে এই কাজ করা সম্ভব হবে। কম্বল তুলে দিচ্ছেন, তারপর খাওয়া দাওয়া করেছেন। আমাদের দুস্থ যারা ভবঘুরে আছে, মানে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সেরকম ব্যক্তিদের থেকে 60 জনের মতো ব্যক্তিকে আমরা 4-5 জন মিলে উদ্যোগ নিয়ে নিজেদের কাছ থেকে এ করে আমরা 60 জনের মতো লোককে কম্বল বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কী কী খাওয়া দাওয়া করালেন? মাংস ভাত আছে, মাংস মাছ সবজি আছে, দই মিষ্টি পাঁপড় সব রকমেরই ব্যবস্থা আছে। এই দুপুরের সারা মানে দুপুরবেলাটা আমরা খাওয়াচ্ছি। এটা কি প্রায় চলবে না এমনি শুধু আজকের জন্য? চেষ্টা করছি আমরা যাতে প্রায় চালানো যায়। আমরা যে কজন উদ্যোগ নিয়েছি আরও যদি পাশে কাউকে পাই তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে আমরা এটা প্রতি সপ্তাহে চালু করার একটা প্রোগ্রাম করছি। কাদের পক্ষ থেকে করলে? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা তৃণমূল কংগ্রেসের 1নিষ্ঠ কর্মী, কিন্তু আমরা এটা ব্যক্তিগত কয়েকজন মিলে করছি। এখানে ইট বালি পাথর সহ বিভিন্ন সরঞ্জাম খুচরো ও পাইকারি বিক্রয় করা হয়। ঠিকানা বেলি বাস স্ট্যান্ড গোঘাট, যোগাযোগ নম্বর 7679889319।